শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনেকেই ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ধর্মকে ব্যবহার করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার আহ্বানও জানান রাষ্ট্রপতি। বা সন্ত্রাসবাদ সমর্থন করে না, তাই ধর্মকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সামাজিক বিশৃঙ্খলা সামাজিক শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।